টিউটোরিয়াল ফাইভ এবং সিক্সে আমরা অনেকগুলো সুবস্ট্যান্টিভ শিখেছিলাম, এন উড আর এত উড। তো আজকে থেকে আমরা ওই সুবস্ট্যান্টিভগুলো দিয়ে কিছু সেন্টেন্স ক্রিয়েট করে দেখব, সেগুলোকে আমরা কীভাবে বিভিন্ন সেন্টেন্স ইউজ করতে পারি, এবং সাথে সাথে আমাদেরও শব্দগুলো আর কি অনেকটা প্র্যাকটিস হবে। তো আপনার হয়তো মনে আছে ক্লাস ফাইভে আমরা দেখেছিলাম এন বোস, এন বিল, এন থাঙ্কি, এন তিদনিং, এরকম শব্দগুলো। তো আমরা আজকে থেকে দেখব সেগুলো কিছু পুরো একটা সেন্টেন্স এরকম। তো আমি লিখি এন বোস একটি বাস যেটা বিস্ট্যাম্প হবে বুঝছেন এই বাসটি। এখন এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স করতে চাই যে আমি একটি বাস দেখেছি, ইয়গ হরসেথ, আমি দেখেছি অ্যান বুস একটি বাস। সো ইয়গ হরসেথ, আমি দেখেছি অ্যান বুস একটি বাস। তারপর আপনি যদি বলতে চান যে বাসটি পাঁচ মিনিটের মধ্যেই যাবে, সো বুঝছেন, আমরা এখানে বলবো বুঝছেন, যেহেতু আমরা বলে দিতেছি বাসটি এক্স্যাক্টলি এই বাসটা, বুঝছেন গোর ওম ফেম মিনুতে, বাসটি পাঁচ মিনিট পরেই ছাড়বে, বুঝছেন গোর ওম ফেম মিনুতে। আপনি আমরা যদি বলতে চাই যে বাসটি অনেক বড়, সো বুঝছেন এর মিকেট স্টোর, বাসটি অনেক বড়। তো আসলে আপনারা বুঝতে পারতেছেন যে কখন আমরা এন বুস বলবো আর কখন বুঝছেন বলবো। যখন আমরা নির্দিষ্ট করে দিব যে এই বাসটি যাবে পাঁচ মিনিট পরে বা এই বাসটি অনেক বড়, তখন আমরা ইউজ করব বিস্ট্যাম্পড ফর্ম। আর যখন আমরা জানবো না তখন আমরা বলবো এন বুস একটি বাস। তারপর আমরা যদি লিখি যে সে বাসে উঠতেছে, হান স্টিগের ও অ্যান বুস, সে একটি বাসে উঠতেছে, হ্যান স্টিগের পো অ্যান বুস, সে একটি বাসে উঠতেছে। তারপর আমরা বলি যে কামাল হয়তো বাস চালাতে পারে, কামাল কান সরা বুস, কামাল বাস চালাতে পারে, কামাল কান সরা বুস, কামাল মানে কামাল, তো কান পারা, সরা মানে চালানো, আর বুস তো হচ্ছে বুস, কামাল বাস চালাতে পারে। আমরা যদি বলতে চাই যে আমি বাসে চড়তে আমার ভালো লাগে না, ইয়োগ ইল্লার ইনতে, আমি লাইক করি না আত ওকা বুস, বাসে উঠতে আমার ভালো লাগে না, ইয়ো ইল্লার ইনতে আত ওকা বুস, বা আমি বাসে চড়তে পছন্দ করি না। আমরা যদি বলি যে যে থ বুঝছেন তিলি অব্বে, থ মানে ধরা মানে নেয়া, বুঝছেন বাসটি তিল ইয়বে, তোমার কাজের যাওয়ার জন্য। তো আমরা মাঝে মাঝে হয়তো বলতে পারি এরকম যে আমি বাস ধরি আর কি কাজে যাওয়ার জন্য, সো ইয়ব থর বুঝছেন তিল ইয়বে, বা থ বুঝছেন তিল ইয়বে, যে বাসটি ধরো কাজে যাওয়ার জন্য। তো আশা করি বুঝ শব্দটা মানে আপনারা বার করে শিখে নিচ্ছেন এখান থেকে, যে আমরা এটাকে কীভাবে বিভিন্ন সেন্টেন্স ইউজ করতে পারি। ইহ সেতেন বুস, বুঝছেন গোর ফ্যাম মিনুতে, বুঝছেন আমি কিস্তুর, হান স্টিগার পয়েন্ট বুস, এরকম। তো পরের যে শব্দটি ছিল আমাদের অ্যান বিল, অ্যান বিল মানে একটি গাড়ি, আর বিস্তারিত হবে বিল এন। তো আপনি যে বলতেছেন যে আপনি একটি গাড়ি কিনেছেন, ইয়গ হর্ষত, আমি কিনেছি অ্যান বিল একটি গাড়ি। তো যখন আপনি কিনে ফেলছেন তখন তো একটা তখন গাড়িটা তো আপনার, তো আপনি বলতেছেন যে গাড়িটি এখন আপনার, সো গাড়িটি তখন হবে বিলেন মিনেন, বিলেন এর মিন নো, গাড়িটি আমার এখন, মিন মানে আমার, নো মানে এখন। তো কেউ তো আপনাকে প্রশ্ন করতে পারে যে হর টু বিল, তোমার কি গাড়ি আছে, তো এখানে আমরা বলতেছি হর দু বিল, তোমার কি কোনো গাড়ি আছে,
আমরা তো বলতে পারি যে হর ইঞ্জিন বিল, আমার কোনো গাড়ি নেই। ইঞ্জিন মানে না বোঝায়, ন দাম ন। সো ইহর ইঞ্জিন বিল, আমার কোনো গাড়ি নাই, কিন্তু আমি একটি গাড়ি কিনতে চাই। ইয়ক বিল, আমি চাই সপাপ কিনতে এন বিল, একটি গাড়ি। এখানে আমরা এন বিল কেন বলবো, কারণ আমরা জানি না এখনও এক্স্যাক্টলি কোন গাড়িটি আমরা কিনবো এই জন্য। বাট যখন আমরা গাড়িটি কিনে ফেলছি তখন তো আমরা জানি এই গাড়িটি এখন আমার, তখন আমরা বলবো যে বিল এন এর মিন নো এরকম। তারপরে আমরা এন থাঙ্কে একটি চিন্তা ভাবনা আর বিস্তারিত হবে থাঙ্কেন। সো আমরা যে বলি যে একটা একটা করে চিন্তা করে সব একসাথে, মানে এবার চিন্তা না করে। সো এন থাঙ্কে ই থবিত, মানে একটা একটা করে আর কি ধরা বা চিন্তা করে সব কিছু একসাথে করতে হবে না এরকম। এন থাঙ্কে একটি চিন্তা ই থবিত প্রতিবার। মাঝে মাঝে আমরা বলতে পারি যে তার চিন্তা, তার মানে এটা চিন্তাটা অনেক ভালো ছিল। সো আমরা বলতে পারি যে থাঙ্কেন বর ব্র, এখানে থাঙ্কেন কেন হবে, কারণ আমরা বলতেছি একজাক্টলি সে যে চিন্তাটা করতেছে ওইটা, এই জন্য আমরা নির্দিষ্ট করে দিতেছি থাঙ্কেন বর ব্র। বা এটা খারাপ হতে পারে। সো থাঙ্কেন বর দৌলিক, দৌলিক মানে খারাপ, ব্র মানে ভালো, দৌলিক মানে খারাপ। আমরা আমাদের পরে মানে নেক্সট আর কি পরে আমরা ইয়া adjective নিয়ে আর কি যখন আলোচনা করবো তখন হয়তো আপনার এই শব্দগুলো আবার নতুন করে শিখবেন। সো থাঙ্কেন বর ব্র এবং থাঙ্কেন বর দৌলিক। মাঝে মাঝে আমরা এবার বলতে পারি যে মি এ থাঙ্কে পো হান্স অলদার হান ফর দেন গ্রোথিস, একটু বড় হয়ে গেছে। বাট আমি বলতেছি যে থাঙ্কে মানে তো আমরা চিন্তা ভাবনা করা আর কি, তো মি এ থাঙ্কে পো মানে হান্স অলদার, হান্স মানে তার, অলদার মানে বয়স, তো তার বয়সের কথা চিন্তা করে হান ফর দেন গ্রোথি, সেটা ফ্রি পাবে, সেটা ফ্রি পেতে পারে। হয়তো আর কি কোনো একজন আর কি বৃদ্ধ আপনার হয়তো দোকানে বা কোথাও গেছে টাকা নাই এরকম, তো আপনি আর কি তাকে একটু ফ্রি দিতে চাচ্ছেন, তো কখন কী বলবেন যে মি থাঙ্কে পোহান সোলদের, তার বয়সের কথা চিন্তা করে আমি আর কি তাকে একটু ফ্রি দিয়ে দিয়েছি অনেকটা এরকম আর কি। মি থাঙ্কে পোহান সোলদের হান ফোর দেন গ্রোথিস, অনেকটা এরকম। তারপর আছে আমাদের এন তিদনিং, তিদনিংয়ান তিদনিং তিদনিংয়ান। তো আমরা যদি বলি যে আমি একটি তিদনিং কিনতে চাই নিউজ পেপার, ইয়ক উইল শপা আমি কিনতে চাই এন তিদনিং, আমি একটি নিউজ পেপার কিনতে চাই। তো আপনাকে আপনি প্রশ্ন করতে পারেন যে তুমি এটা কেন কিনতে চাও। বার ফর শপার শপার ডু এন তিদনিং, তুমি কেন একটি নিউজ পেপার কিনবা। বার ফর শপার ডু এন তিদনিং, তুমি কেন একটি নিউজ পেপার কিনবা। অথবা আমি নির্দিষ্ট করে দিতে পারি বার ফর শপার ডু তিদনিং, তুমি একজাক্টলি এই নিউজ পেপারটাই কেন কিনবা। বা আমরা বলতে পারি এই নিউজ পেপারটার দাম কত। তো যখন আমরা এই বলতেছি আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, তো আমরা বলবো ওয়া কস্তার তিদনিং, এই নিউজ পেপারটার দাম কত। আমরা বলতে পারি যে তুমি কোন নিউজ পেপারটা সাধারণত পড়ো। সাধারণত যখন বলছি আমরা জানি না কোন একজাক্টলি কোনটা, তখন আমরা জাস্ট ইউজ করবো তিদনিং। বিলকিন তিদনিং ব্রুকার ডু লেসা, তুমি কোন নিউজ পেপারটা সাধারণত পড়ো। আমরা বলতে পারি এটা কনমান শপেন তিদনিং, মানুষকে আমি কি একটা নিউজ পেপার কিনতে পারি। সো আপনার আপনারা বুঝতে পারছেন যে কখন আমরা বেস্ট্যান্ড আর ওবেস্ট্যান্ড ইউজ করবো। তিদনিং তিদনিং এন, ইউ উইল শপা এন তিদনিং, যেহেতু আমি জানি না একজাক্টলি কোনটা। বার ফর শপার ডু তিদনিং এন, তুমি নিউজ পেপারটা কেন কিনতেছ, তখন আমরা নির্দিষ্ট করে দিচ্ছি এরকম। তো আজকে এতটুকুই থাকবে,
পরের টিউটোরিয়ালে আমরা আরো কয়েকটা সুবস্টান্টিভ এর আর কি ফুল মিনিং দেখবো, একটা সেন্টেন্স ক্রিয়েট করে, যাতে আর কি আমাদের প্র্যাকটিস হওয়ার সাথে সাথে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।